আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, কাঠবাদাম বা আলমন্ড, যৌন শক্তির প্রাকৃতিক উৎস, খাবার সঠিক নিয়ম জেনে নেবেন। আজকে আমরা যে বন্ধুরা বর্তমান সমাজে 100 জনের মধ্যে 30 জনই হাই প্রেশার, হার্টের ডিজিজ, অবেসিটি অর্থাৎ মোটা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো লেগেই আছে, বিশেষ করে মেয়েদের বেলা সবচেয়ে বেশি। এর জন্য একটি বিরাট অঙ্কের টাকা খরচ হয় চিকিৎসা বাবদ প্রতিটি পরিবারেই। কিন্তু আমাদের জীবনে একটি ছোট্ট পরিবর্তনের মাধ্যমে এনে দিতে পারে এই বিপজ্জনক রোগগুলি থেকে। আজ আমি কাঠবাদাম নিয়ে কথা বলবো, যাকে বিজ্ঞানের ভাষায় সুপার ফুড নাম দিয়েছে, কারণ এর মধ্যে বিভিন্ন প্রকার মেডিসিনাল ইফেক্ট আছে। অক্সফোর্ড একাডেমির একটি গবেষণাপত্রে জানা যায়, কাঠবাদামের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে ভিটামিন, প্রোটিন, নিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ভিটামিন B6, ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই। ভিটামিন ই এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া কাঠবাদামের যে কোষাটা থাকে বা পাতলা ছাল থাকে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোষায় থাকে পলিফেনলস নামে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যা আমাদের শরীরে বিভিন্ন রোগ ভোগের মধ্যে ভালো কাজ করে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে কাঠবাদাম কোন কোন রোগে ভালো কাজ করে এবং কীভাবে খেলে ভালো কাজ দেয়। কাঠবাদামের ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি আছে, যেমন কীভাবে খাবো, ভিজিয়ে খাবো না শুকনো খাবো, খোসা ছাড়িয়ে খাবো না খোসা সহ খাবো, দুধের সঙ্গে খাওয়া উচিত না দুধ ছাড়া খাবে, কারা খেতে পারবে কারা খেতে পারবে না। প্রথমে আমরা জেনে নিব কাঠবাদাম কোন কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। 1. হার্ট ডিজিজ, হৃদরোগের ক্ষেত্রে। বর্তমানে সময়ে আমাদের খারাপ জীবনযাপন এবং খাদ্য অভ্যাস, লাইফস্টাইলের কারণে আমাদের শরীরের রক্তে লিপিড বা চর্বি বস্তু আছে, এইগুলি এলোমেলো হয়ে যাচ্ছে, যেমন ট্রাইগ্লিসারাইড, LDL কোলেস্টেরল, নর্মাল কোলেস্টেরল, এইগুলির বেড়ে যাওয়ার কারণে হার্টের নানা রোগ, বিশেষ করে LDL কোলেস্টেরল, যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়, যখন বাড়তে থাকে তখন ধমনির মধ্যে ফ্ল্যাক তৈরি হয়, এতে হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। যখন ব্রেইনের কোনো রক্ত নালী বা ধমনির মধ্যে এই ফ্ল্যাক তৈরি করে, তখন স্ট্রোকের মতো সমস্যা দেখা যায়। আলমন্ড বা কাঠবাদাম এই রক্তে নালীর ফ্ল্যাককে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। কাঠবাদাম LDL কোলেস্টেরলকে মাত্রা কমায়, LDL এবং HDL কোলেস্টেরল মাত্রাকে বাড়ায়, এইভাবে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচায় এবং বিভিন্ন রকমের হৃদরোগের সম্ভাবনাকে কমিয়ে দেয়। বন্ধুরা, নাম্বার 2, ডায়াবেটিস। ডায়াবেটিস একটা মারাত্মক রোগ, এটা হইলে আর যেতে চায় না। ডায়াবেটিসের মূল সমস্যাটা কী বুঝতে হবে, ডায়াবেটিসের মূল সমস্যা হলো ইনসুলিনের ক্ষেত্রে। কারো ক্ষেত্রে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, আবার কারো ক্ষেত্রে সামান্য যৎসামান্য পরিমাণে তৈরি হয়। আরও একটি কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই 3টি সমস্যার ক্ষেত্রেই কাঠবাদাম ভালো কাজ করে। আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে, প্যানক্রিয়াসের বিটা সেলকে পুনরায় সতেজ করে, অ্যাক্টিভ করে এবং ইনসুলিনের কারণে ইনসুলিন ক্ষরণে সহায়তা করে, সেজন্য কাঠবাদাম খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3, ওবেসিটি বা ওজন কমানোর জন্য কাঠবাদাম খুব ভালো কাজ করে। অনেকে আছে তাদের ওজন 70 কেজি, 80 কেজি, 90 কেজি, পেটের মধ্যে চর্বি লেয়ার বেড়ে গেছে কিন্তু ওজন কমাতে পারছে না, তারা সকলে এই কাঠবাদাম খেতে পারেন, কারণ এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। প্রতিদিন এটাকে সেবন করলে কম ক্যালোরি থাকার জন্য আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট জমে থাকে তা আস্তে আস্তে গলতে শুরু করবে, আর তখন শরীরের ওজন কমতে থাকবে, শরীরের ফ্যাট লেভেলটাও আস্তে আস্তে বার্ন হয়ে কমতে শুরু করবে। নাম্বার 4 হলো স্কিন সমস্যা,
চামড়ায় যে সমস্যাগুলো হয়, যাদের মুখে ব্রণ, ফুসকুড়ি, মুখের চামড়ায় রোগ বুক আছে, তাদের জন্য কাঠবাদাম খুবই কার্যকরী। কারণ কাঠবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে এবং ভিটামিন ই থাকায় সমস্যা দূর করতে সহায়তা করে। যাদের চোখের নিচে কালো দাগ পড়েছে, শরীরের বিভিন্ন অংশে দাগ চোখ পড়েছে, বয়সের চাপ পড়ে গেছে, তাদের জন্য কিন্তু আলমন্ড বা কাঠবাদাম খাওয়া উচিত। 5 নম্বর হলো অ্যানিমিয়া, যাদের শরীরে আয়রনের মাত্রা কম, অর্থাৎ আয়রন ডিফিসিয়েন্সি আছে, হিমোগ্লোবিনের মাত্রা কম, আর এই সমস্যার জন্য সবসময় ক্লান্ত থাকেন, দুর্বল থাকেন, হাঁপিয়ে ওঠেন, উঁচু একতলা থেকে দোতলায় উঠলে হাঁপিয়ে যান, এই সমস্ত অসুবিধার জন্য প্রতিদিন আলমন্ড বা কাঠবাদাম খাওয়া উচিত। এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে, যার ফলে আয়রন ডিফিসিয়েন্সি বা অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন বা রক্তশূন্যতা পূর্ণ হবে এবং আনুষঙ্গিক যে সমস্যা আছে যেমন হাঁপিয়ে যাওয়া, ক্লান্তিবোধ করা, দুর্বল লাগা একেবারেই সেরে যাবে। বন্ধুরা, আমার কথাগুলি আপনারা প্র্যাকটিক্যালি কাজ করে দেখেন, প্রতিদিন খান 4 থেকে 5টা কাঠবাদাম ভিজিয়ে রেখে, সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা কালি পেটে খাবেন। 6 নম্বর, যাদের হাড় বঙ্গুর হয়ে গেছে এবং ব্যথা ইনফ্লামেশন হয়, তাদের জন্য কাঠবাদাম উপকারী। আরও যেমন হাড়ের অস্টিওপোরোসিস, হাড়ের মধ্যে ছিদ্রি হয়ে যাওয়া, এই সব ক্ষেত্রে কাঠবাদাম খুব উপযোগী। কারণ কাঠবাদাম ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে, প্রতিদিন যথার্থ মাত্রায় কাঠবাদাম খান এবং দেখবেন আপনাদের এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। 7 নম্বর হলো ব্রেইন হেলথ, ব্রেন সমস্যা, ব্রেনের যে সমস্যা, মেন্টাল হেলথের যে সমস্যা, কাঠবাদাম খুবই উপযোগী। এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন B6, পাইরোডক্সিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, আমাদের ব্রেনে ফাংশনকে এনহ্যান্সড বা বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধুরা, এই কাঠবাদাম যেহেতু এটা ফাইবার সমৃদ্ধ খাবার, সেজন্য আপনি যদি এটা প্রতিদিন 2-3টা 4টা করে খান ভিজিয়ে রেখে, তাহলে পায়খানাটা কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা স্মুথ বাহির হবে। এইবার আপনাদের বলবো কাঠবাদাম খাওয়ার প্রকৃত নিয়মটা কী। প্রতিদিন সন্ধ্যায় 4-5টা কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখে, সকালে খালি পেটে খাবেন, হ্যাঁ কুসা সহ খাবেন, দুধের সঙ্গেও খেতে পারেন, কুসা সহ খেলে আরও বেশি ভালো হয় কারণ এতে পলিফেনলস থাকে। বন্ধুরা, আপনারা শুধু কাঠবাদাম নয়, কাঠবাদামের কুসাও কিন্তু সমান উপকারী, সেটাও খাবেন। কাঠবাদাম এমনিতেই ভীষণ উপকারী, সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই বাদাম খাওয়ার অভ্যাস অতিরিক্ত উপকার পাওয়া যায়। তবে কাঠবাদাম শুধু নয়, বাদামের খোসাও কিন্তু সমান উপকারী, অনেকেই কাঠবাদামের খোসা চারিয়ে খান, কিংবা রান্নাতেও অনেক সময় খোসা ছড়ানো কাঠবাদাম ব্যবহার করা হয়। কিন্তু না ফেলে কাঠবাদামের খোসাও বিভিন্ন কাজে লাগতে পারে। কীভাবে ব্যবহার করতে পারেন কাঠবাদামের খোসা? চাটনি তৈরি করতে পারেন, কাঠবাদামের খোসা দিয়ে চাটনি তৈরি করতে পারেন। বাদামের খোসাগুলি সারা রাত ভিজিয়ে রাখুন, বেদানো খোসাগুলি মিহি করে বেটে নিন, এবার কড়াইয়ে তেল ঢেলে পেঁয়াজ, গোলমরিচ, গুঁড়ো, জিরা গুঁড়া দিয়ে একসঙ্গে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে তাতে বাদামের খোসা বাটা, লবণ, তেঁতুলের রস, কারি পাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাটনি এবং খুব সুস্বাদু, স্বাস্থ্যের জন্যও উপকার। বন্ধুরা, আজকে পর্যন্ত।